শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখে শাড়ি কেন বারমোড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। মুখ্যমন্ত্রীর কোন সভায় ভিড় হয় না, প্রধানমন্ত্রীর সভায় ভিড় হয়, কারণ ওনাকে দেখতে চায় মানুষ। আপনাকে আর দেখতে চায় না, 10 বছর দেখে দেখে আপনিও জানেন আপনাকে দেখতে চায় না, আপনার মুখ দেখতে চায় না, তাই আপনি ভাঙা ভাঙা পাটা দেখাচ্ছেন সবাইকে। ওই ভাঙা পা দেখি আর ভোট হবে না। আপনারা কোনদিন ভেবেছেন কোথাকার ডাক্তার এসছে জানি না, ডান পায়ে চোট লাগলো, বাম পায়ে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে, আবার বলছে প্লাস্টার করে দিল প্রথম দিন, হাড় ভেঙেছে কিনা আমরা জানি না, কোনো রিপোর্ট দেখিনি। আর যদি ভেঙেই থাকে কমপক্ষে 21 দিন প্লাস্টার থাকে, আর 60 বছর পার হলে তো 1 মাস 1.5 মাসও থাকে, কিন্তু 2 দিনের মধ্যে প্লাস্টার কেটে দেয় এরকম ডাক্তার কোনোদিন দেখিনি। এই ডাক্তার কোথা থেকে পাস করেছে, কে সার্টিফিকেট দিয়েছে, সেই ডাক্তারটাকে আবার দেখতে হবে আমাদেরকে। হাত পা ভেঙে যাতে দুদিনে সেরে যায় নিশ্চয় কোনো মন্ত্রতন্ত্র জানে, নাহলে পারবে না কেউ। প্লাস্টার কাটা হয়ে গেল, ক্রেপ ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে, আর পা তুলে তুলে সবাইকে দেখাচ্ছেন, শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখবেন শাড়ি কেন বারমোড়া পরতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। About 2 hours ago, a most distasteful statement was made about a woman saying that she should not wear a sari anymore, but she should wear Bermuda shorts. This is not acceptable in politics. This was said by an MP and the state president of the BJP. We condemn this kind of thing on anyone.